বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ ডিআরএস না থাকায় শুরু হয়েছে তুমুল বিতর্ক যে বিতর্কে প্রথমে যোগ দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এরপর সাকিব এবার সেই তালিকায় যোগ হলেন নেদারল্যান্ডের ক্রিকেটার পল ফন ম্যাগরিন এক প্রকার বিসিবিকে লজ্জা দিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের ঘরোয়া ক্রিকেট লিগেও ব্যবহার করা হয় ডিআরএস আর বাংলাদেশে এত বড় এই টুর্নামেন্টে কেন ডিআরএস নেই সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি বিশেষ করে গতকাল সৌম্য সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা একশো চোদ্দ রান তারায় ঢাকার ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা সেটি মাসুম আহমেদের লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করেন সৌম্য সরকার ঠিক মতো খেলতে পারেননি এল আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল কিছুক্ষণ ভেবে রিভিউ নেন সৌম্য হকাই ও আল্ট্রা ইসবিহীন রিভিউ সিস্টেমে রিপ্লে দেখে প্রথমে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার কিন্তু মাঠ ছেড়ে যাননি সৌম্য বেশ উত্তেজিত দেখা যায় তাকে খুলনার তামিম ইকবাল গিয়ে চেষ্টা করেন তাকে মাঠের বাইরে নিয়ে যেতে একটু পরে সিদ্ধান্ত বদলে সৌম্যকে নট আউট দেন তৃতীয় আম্পায়ার এরপরই মাঠেই প্রতিবাদ করেছিলেন তামিম ইকবাল এবার সংবাদ সম্মেলনেও তেমন ইঙ্গিত দিয়েছেন খুলনার ফার্স্ট বোলার পল ফন ম্যাকেরিন বিপিএল এর মতো এত বড় টুর্নামেন্টে ডিআরএস না থাকায় হতাশ হয়েছেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এটা খুব হতাশাজনক ম্যাচের ভুলগুলো কমাতেই আপনি ডিআরএস সিস্টেম আনবেন যুক্তরাজ্যে ঘরোয়া লিগে আমরা এটা ব্যবহার করি না নেদারল্যান্ডসে বেড়ে উঠেছি ওখানেও নেই সহযোগী দেশগুলোতেও নেই আপনাকে মুভ অন করতে হবে দিন শেষে সেরা দলই ম্যাচ জিতবে এছাড়াও নেদারল্যান্ডের এই ফার্স্ট বল আর ফার্স্ট বলার বলেন প্রথমে সৌম্যকে আউট দেওয়া হয় রিভিউ নেওয়ার পরেও আউট দেওয়া হয় পরে আবার নট আউট ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত নই এটি আসলে রিভিউ সিস্টেম কিনা দিনের শেষ ম্যাচে বরিশালের ইনিংসেও আবার ভুল করে বিতর্কের জন্ম দেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটু বরিশালের ইনিংসের ষোলোতম ওভারের ঘটনা ও ওভারে রেজাউর রহমানের করে একটি ডেলিভারি সাকিবের মাথার প্রায় দুই ফুট উপর দিয়ে গেলেও আম্পার ওয়াইড ডাকেননি এতে করে ক্ষুব্ধ সাকিব তেরে গিয়ে আম্পার লিডুকে চার্জ করেন এটা কি ওয়াইড নয় খালি চোখে মনে হচ্ছিল সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন প্রথমে অনেকে ভেবেছিলেন আবার কোনো অঘটন ঘটে কিনা তবে বড় কিছু হয়নি সাকিব তেরে গেলেও বড় কোনো অঘটন ঘটানি শুধু ঝাঝালো কণ্ঠে আম্পারকে জিজ্ঞেস করেন এটা কি ওয়াইড ছিল না